আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে সুপ্রভা, এত রাগ! বাবা, আমার সুপ্রভার দেখি রাগও আছে। আমি তো বেশ ঠান্ডা ভেবেছিলাম, এখন দেখছি মরুভূমির মতন উত্তাপ তোমার। বেশ, শোনো তবে, সেদিন তোমার ভাই এসেছিল না তোমাকে দিতে? তারপর তো আমি তাকে দেখি সে ফেরত যাচ্ছিল তোমাদের বাড়িতে। আর তুমি এও বলেছিলে তোমরা একই সাথে থাকো, সবাই মিলেমিশে। মনে পড়ে? আমি তখন তোমার কাছ থেকে তাড়াহুড়ো করে বিদায় নিয়ে কোথাও একটা চলে যাই। সেদিন আমি তোমাদের কথা শুনে ড্রাইভারকে বলেছিলাম গাড়িটা সাইডে রাখতে। ব্যাস, গাড়ি নিয়ে এসে তোমার ভাইয়ের পিছু পিছু ঘুরি কতক্ষণ! বাপরে, তামিম তো পুরো শহর ঘুরিয়েছে, কত জায়গায় যে গেছে। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানতাম সে এক সময় না এক সময় বাড়ি তো যাবেই, আমার তো সেটুকুই দরকার। তারপর দিন শেষে যখন দেখলাম এই বাড়িতে ঢুকলো আর বাড়ির পাশে তোমার মাকে দেখতে পাই দূর থেকে, ব্যাস আমার তোমার ঠিকানা জোগাড় করা হয়ে গেল। সিম্পল। অনিলের কথা শুনে সুপ্রভার হাত আপনা আপনি মাথায় চলে গেল। এতটা করবে অনিল সুপ্রভার মাথাতেও আসেনি। আপনি এত কিছু করেছেন? বাপ রে, আমি তো বুঝতেও পারিনি এত কিছু কেন করলেন। বাহারে, আমি যদি না করতাম তাহলে আজকে তোমাকে খুঁজে পেতাম? তুমি যা মানুষ, এতগুলো বছর কি সুন্দর করে দূরে থেকে গেলে, যদি আবার হারিয়ে যাও! বলা তো যায় না যে এত বছর দূরে থেকেছে আমার থেকে, সে যদি আবারও চলে যায় তখন আমি কি করব? এত বছর অপেক্ষা করেছি, আর সম্ভব না আমার দ্বারা। আর অপেক্ষা করলে চলে পাক ধরে শেষমেশ মরেই যাব। এসব কথা মুখেও আনবেন না। অনিলের কথার মাঝখানে সুপ্রভার ধমক শুনে চুপ হয়ে গেল। পরক্ষণে আবারও বলল, চুপ করব কেন? তুমি কি আমাকে কম জ্বালা দিয়েছো? মৃত্যু যন্ত্রণার মতোই লেগেছে আমার কাছে দিনগুলো। বড্ড পাশানি তুমি। দেখুন, এত কিছু জানি না আমি, শুধু এটুকু জানি আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যাতে আপনার সাথে যোগাযোগ বা কোনো সম্পর্ক স্থাপন করে, আমি আমার বাবাকে আর কোনো অপমানের মধ্যে না ফেলি। আপনি চলে যান এখান থেকে। না, আমি যাব না। আমি বলছি না, আর অপেক্ষা করতে পারবো না। দেখুন, আপনি চলে যান বলছি। আবার একটা অশান্তি হবে, আপনার বাবা আসবেন হয়তো আপনার খোঁজে, এসে আমি নিশ্চিত উনি আমার পরিবারকে দোষারোপ করবে, যা আমি হতে দিতে পারি না। তার চেয়ে ভালো আপনি চলেই যান। এখন আমি কই যাব সুপ্রভা? আমি তো এই শহরে এসেছি কেবল তোমার জন্য। বেশ আকুতি ভরা কণ্ঠ অনিলের। সত্যিই তো, সে কোথায় যাবে ভাবনাটা সুপ্রভার মনেও উদয় হলো, কিন্তু সে কি করবে নিজেও বুঝে উঠতে পারছে না। বাড়িতে নিয়ে যাবে? তাহলে তো তার পরিবার তাকে ভুলও বুঝতে পারে। যদি বাবা শেখদার সাহেবকে কল করে সব বলেন, উনি যদি বাবাকে কথা শোনায়, একটা বড়সড় অশান্তিও হতে পারে। এত কিছু চিন্তা ভাবনা করে সুপ্রভা অনিলকে নিজের বাড়িতে যাবার কথা বলতে পারল না। অনিল এই শহরে তার জন্য এসেছে, জল আর গড়াতে দিলে হবে না, তাকে কঠিন হয়ে থাকতে হবে। আপনি এসেছেন, আমি আপনাকে আনিনি, সুতরাং আপনি কি করবেন না করবেন, কোথায় যাবেন, সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু জানি না এতে। আমাকে বিরক্ত করবেন না, আর এই বাড়ির আশেপাশেও আসবেন না। ফিরে যান আপনার বাড়ি। পুরো দমে কথাগুলো বলে কাল বিলম্ব না করে বাড়ির ভিতরে ঢুকে গেল সুপ্রভা। সবাই ঘুমোচ্ছে, সুবিধা তার নিজেরই হলো, কেউ কিছু দেখতে পায়নি। অনিলকে ওভাবে কড়া কথা শুনিয়ে সুপ্রভারও খারাপ লাগছে, কিন্তু তার সত্যিই কিছু করার নেই। রুমে গিয়ে বিছানায় পিঠ ঠেকালো, কিন্তু দুচোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার অনিলের মুখ দুচোখের সামনে ভেসে উঠছে। মানুষটা যা পাগলামি শুরু করেছে, গেল তো নাকি এখানেই রয়ে গেল? মনের খচখচানি দূর করতে সুপ্রভার বারান্দায় গিয়ে উকি দিয়ে দেখলো, না, সেখানে অনিল আর নেই। সকালবেলা সে নিত্য দিনের মতো কোচিং সেন্টারে ক্লাস করানোর জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল সুপ্রভা। ড্রয়িং রুমে বাবা, মা, কাকিরা সকলে বসে আলাপ করছিল। সুপ্রভা সেদিকে কান না দিয়ে ডাইনিং টেবিলে চলে যায়। ঢাকনা উঠিয়ে আগে ভাত প্লেটে নেয়। ছোটবেলা থেকে সুপ্রভা প্রতিদিন নিয়ম করে ধোয়া ওঠা গরম ভাত খেত। কখনো সঙ্গে থাকতো ডাল আলু ভর্তা, কখনো এমনি ৩-৪ পদের ভর্তা বা ছোট মাছের চচ্চড়ি, আবার কখনো শুকনো মাছ, মুরগির মাংসও থাকতো। মোট কথা যাই রেঁধে দিত মা সেগুলোই তৃপ্তি করে খেয়ে রেডি হয়ে স্কুলে চলে যেত। সেই অভ্যেসটা এখনো যায়নি সুপ্রভার। যদিও তামিম, কাকি এরা কখনোই সকালবেলা ভাত খায় না, বেশিরভাগই জ্যাম পাউরুটি এসব খায় সকালবেলা। তাদের সঙ্গে থাকতে থাকতে সুপ্রভার মায়েরও অভ্যেসে বদল ঘটেছে, কিন্তু সুপ্রভার সেই আগের অভ্যেসটাই রয়ে গেছে। আজকে ভাতের সঙ্গে গরম গরম আলু আর সর্ষে ইলিশের বাটি পাশে নিয়ে খেতে বসেছিল। আলু ভাজা দিয়ে এক লোকমা ভাত মুখে তুলতেই সুপরিচিত কণ্ঠের আওয়াজ পায়। প্রথমে ভ্রম ভেবেই আবার খাওয়া শুরু করে। এদিকে অনিলার অপেক্ষা না করে সোজা বাড়ির ভিতরে চলে আসে। আর অপেক্ষা তার ভাল লাগছে না। ভিতরে আসতেই সবাইকে একসাথে বসা দেখতে পায়। প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই উঁকি মেরে শুভ্রমাকে দেখতে পায়। মনে মনে একটু সাহস সঞ্চয় করে আগে আফজাল হোসেনের কাছে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এবার সুপ্রভা প্লেটে পানি ঢেলেই খাওয়া ছেড়ে উঠে আসে ড্রয়িং রুমে। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে মনে ভয় অনিল কি তবে তার বাবার কাছে বেফাস কিছু বলে দিবে। আফজাল হোসেন সালামের উত্তর দিয়ে অনিলকে জিজ্ঞেস করলো, তুমি ঠিকানা পেলে কি করে বাবা? সুপ্রভা দিয়েছে কি? বলেই আফজাল হোসেন সন্দিহান দৃষ্টিতে মেয়ের দিকে তাকায়। সুপ্রভা কেবল পাথরের মূর্তির ন্যায় চুপ করে দাঁড়িয়ে আছে। আরে না আঙ্কেল, সুপ্রভার কাছ থেকে আমি ঠিকানা নেব কেন? ও যে চলে এসেছে আমি তো জানতামই না। আসলে আপনাদের এই বাড়ি থেকে আধা ঘন্টা দূরত্বে আমার এক ছোট ভাই ভাড়া থাকে, ভার্সিটির জন্য ওর সাথে দেখা করতে এসেছিলাম। তারপরে এদিক দিয়ে যাবার সময় আন্টিকে দেখতে পাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি দেখা করে যাই। বিরক্ত করলাম নাকি আঙ্কেল? অনিলের কথা শুনে আফজাল হোসেন হেসে উত্তর দিল, আরে না বাবা, বিরক্ত কেন হবে, আসো তুমি বসো, আমার পাশে এসে বসো কিছুক্ষণ, তারপর বলো তোমার কি খবর। আফজাল হোসেনের হাসি দেখে অনিল হাঁপ ছেড়ে বাঁচল যেন। পাশে গিয়ে বসলো। আঙ্কেল খবর তো ভালোই চলছে, এই তো একটা কোম্পানিতে বছর খানেক হবে চাকরি করছি, বাবা মা সবাইকে নিয়ে এমনিতেই দিন চলছে। আফজাল হোসেন কিছু বলার আগেই প্রশ্ন করলো সুপ্রভার মা, এত বছর হয়ে গেছে তা বিয়ে শাদী করনি? করবো তো আন্টি, পাত্রী দেখা কমপ্লিট সেই কবেই, আর কিছুদিনের ভেতর বিয়ে হবে। বিয়েতে কিন্তু আপনাদের আসতেই হবে বুঝলেন। আসলে এখন আর কোথাও যাওয়া হয় না তো, বলতে পারো ইচ্ছেই হয় না। ওই টুকটাক কিছু হাতের কাজ করি, তারপর আমার এই যে দেখছো না, এর সাথে গল্প গুজব করেই দিন পেরিয়ে যায়। তবে হ্যাঁ, সময় পেলে আসবো না হয়। আরে না না আন্টি, সময় পেলে না, আপনাদের তো আসতেই হবে, আপনারা না আসলে তো বিয়েই হবে না। আমরা না গেলে বিয়ে হবে না বলছো? হ্যাঁ তো বুঝতে পারবেন আর মাত্র কয়েকটা দিন। অনিলের এরকম হেয়ালি মার্কা কথাবার্তা উপস্থিত কেউ না বুঝলেও সুপ্রভা ঠিক ধরে ফেলেছে। মনে শুধু একটাই ভয়, এখন সেই পাত্রেই যে তাদের মেয়ে এটা না জানি অনিল বলে ফেলে। এভাবে অনিল আফজাল হোসেনের সাথে কিছুক্ষণ গল্প করে। সুপ্রভাও বিষয়টা বেশ খেয়াল করে দেখলো অনিলের সাথে তার বাবা মা পুরো মিশে গেছে। এতগুলো বছর পরও কত সুন্দর মিলেমিশে কথা বলছে, মনেই হচ্ছে না এত দূরত্ব ছিল তাদের মাঝখানে। বিষয়টা দেখে সুপ্রভার বেশ ভাল লাগে। খেয়াল করে দেখলো টাইম হয়ে যাচ্ছে, এবার সে তাকে বের হতেই হবে। বেরিয়ে গেল চুপটি করে, কাউকে কিচ্ছু না বলেই। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাতও হলো, অথচ অনিলকে এতক্ষণে একবারও দেখতে পায়নি সুপ্রভা। বিষয়টা বেশ ভাবাচ্ছে, যে মানুষটা কালকে এত রাতেও এসেছিল সে আজকে একবারও আসেনি। তাহলে কি ফেরত চলে গেল? যদি যাইও তাতেই ভালো, শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। সুপ্রভাকেও কেমন মায়াই জড়িয়ে ফেলেছে, এখন শুধু চারিদিকে মানুষটা খুঁজে বেড়াচ্ছে। চিন্তায় ছেদ ঘটে সুপ্রভার বাবার আগমনে। বাবা কিছু বলবে? আফজাল হোসেন রুমে এসে মেয়ের মাথায় হাত রাখে, নরম কণ্ঠে বলতে লাগে, দেখ মা, তুই যেমন পড়াশোনাতে ডুবে আছিস তেমনই থাক। অনিলেরও বলবো ওর পাত্রী দেখা হয়ে গেছে, মানে হয়তো বিয়ের হয়েও যাবে সামনে। জানি সেই বহু বছরের ঘটনা, তবুও তোকে বলবো অনিলের থেকে দূরে থাকিস মা। বাবা তুমি চিন্তা করো না, আমি ওনার থেকে যথেষ্ট পরিমাণে দূরেই আছি। তোকে একটা কথা বলি শোন, অনিলকে কিন্তু আমার পছন্দ না বলতে পারিস, বেশ পছন্দ। সেই পুরনো বাড়িতে থাকতেই আজকালকার দিন কিরকম একটা ছেলের কাছে সব পিতামাতার তার মেয়েকে দিতে চাইবে, কিন্তু ওর বাবা যে অন্যরকম জানিস তো, কোনো রকম ঝামেলা চাই না, আমি শান্তিপূর্ণ মানুষ তেমন থাকতে চাই। বাবা, আমি বুঝেছি তো, আর কিছু বলতে হবে না। এত বড় হয়েছি কিন্তু তোমাদের অমতে কিছু করিনি আমি, এখনো করব না, ভরসা রাখো। বাবার সঙ্গে টুকটাক আরো কিছুক্ষণ গল্প করল সুপ্রভা। অনিলের চিন্তা যাও মাথায় ছিল, বাবার সতর্ক বাণী শুনে সেটাও দূর করেছে। সারাদিন কি করলো না করলো কোচিং সেন্টারে সব গল্প করে শোনাতে লাগলো সুপ্রভা। বাবা একটা চেয়ারে বসে আছে আর সুপ্রভা হেলান দিয়ে খাটে বসেছিল, পিঠে বালিশ দিয়ে। কখন সে বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। চোখ মেলে দেখতে পেল মাথার উপর মশারি টাঙানো রয়েছে, গায়ে জড়ানো আছে কাঁথা। সুপ্রভা বুঝলো এই কাজ তার বাবা ছাড়া আর কারণ না। যত বাড়ির সুপ্রভা মশারি টাঙাতে ভুলে যায়, সকালে উঠে দেখে ঠিক বাবা মশারি টাঙিয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলো, বিস্কিটের বয়ান নিয়ে বিস্কুট খেতে লাগলো বসে বসে। আজকে আর টিউশনিও নেই, কোচিং সেন্টারে ক্লাসও নেই, সারাদিনই অবসর। নিয়মিত বাহিরে যেতে যেতে এখন আর সুপ্রভার ঘরে বসে থাকতেও ভাল লাগছে না। একটুখানি বাহিরে বের হতে ইচ্ছে হলো। এখানে রূপন্তী নেই, ফলস্বরূপ সুপ্রভা একা একাই ফুটপাত ধরে হাঁটছে। এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সুপ্রভা বাসায় চলে যাবে। ভাবি, ও ভাবি, শুনতে পাচ্ছেন না আমাকে? নাকি বয়রা আপনি? পেছন থেকে কারো এরকম ডাক শুনে সুপ্রভা থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে দেখতে পাই ছেলেটা তাকেই ডাকছিল। কি সমস্যা? আমাকে ভাবি ডাকছো কেন তুমি? এইটুকুনি একটা ছেলে, আমি তোমার কোন কালের ভাবি লাগি শুনি? ওই তো আমার অনিল ভাইয়ার বউ আর আমার ভাবি। সুপ্রভা বুঝে যায় এই সেই ছেলে যার কাছে অনিল থেকেছে কালকে, কিন্তু এটা বুঝতে পারলো না এই ছেলে সুপ্রভাকে ঠিক কি কারণে চেনে। তুমি আমাকে কি করে চিনো? আপনার কথা তো অনিল ভাইয়া গল্প করে শুনিয়েছিল আমাকে, সেখান থেকেই জেনেছি, ছবিও দেখেছি, সেজন্য তো চিনতে অসুবিধা হয়নি। শোনো, সেদিন রাতে কি অনিল কাছে ছিল? হ্যাঁ তো, রাতে আমার রুমেই ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া কোথায় এখন? তা তো আমি আর বলবো না আপনাকে, আপনি বড্ড নিষ্ঠুর, কেবল আমার ভাইয়াকে কষ্ট দিয়েছেন, পার্মানেন্ট ভাবে আমার ভাবি হয়ে যান না। ছেলেটির কথা শুনে সুপ্রভা আর সেই জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরে। সে বুঝেছে ছেলেটার সাথে অনিল নেই, থাকলে এতক্ষণ সুপ্রভার সামনে এসে দাঁড়াতো। এমনি ভাল লাগছে না সুপ্রভার, যদিও বা পুনরায় ছেলেটি সেই আগের মতন ভাবি ভাবি বলে ডাকছিল, কিন্তু সেদিকে বেশিক্ষণ পাত্তা দেয়নি সুপ্রভা। সরু একটা গলি দিয়ে ভিতরে প্রবেশ করলো তামিম। দরজা কড়া নাড়তেই দরজা খুলে দেয়। দীপা তামিমকে দেখে হাসি মুখে ভিতরে আসতে বলে। তামিমও ভিতরে যায়। ভালো আছো তো নিপা? হাসি মুখে নিপা উত্তর দিল, ভালো থাকার ব্যবস্থা করে দিলেন আপনি, আর ভালো না থেকে পারা যায়? তাও ঠিক, কিন্তু তুমি সত্যিকার অর্থে ভালো আছো তো নাকি? আরে হ্যাঁ, একদম পুরোদমে ভালো আছি আমি, আপনি ভালো আছেন তো? তামিম নিপার প্রশ্নে হ্যাঁ বলে ফের প্রশ্ন করলো। ভালো আছি বই কি। আচ্ছা, রুমে যে তেমন মেয়েদের দেখছি না, বাকিরা সবাই কোথায়? আসলে আজকে ছুটির দিন তো, যদিও আমাদের কাজ কোনো অফিস চাকরি বাকরি নয়, তাও বাকি মেয়েরা সবাই দল বেঁধে গেছে সিনেমা দেখতে, আর দুজন যায়নি আমার মতন, ওরা অবশ্য পাশের রুমে বসে লুডু খেলছে। তুমি যাওনি কেন? আচ্ছা বেশ, সিনেমা দেখতে যাওনি তো একা একা বসে আছো কেন? আমারও তো সিনেমা দেখার ইচ্ছে নেই। নিজের জীবনটা কি কম সিনেমার মধ্য দিয়ে গেল? একেবারে বাস্তব সিনেমা। এই সিনেমার দৃশ্য মনে পড়লেই আঁতকে উঠি, আর লাগবে না কোনো সিনেমা। তামিম কিছু বলল না, দুজনের ভিতর পিনপিনে নীরবতা। কিছুক্ষণ পর তামিম নিজে থেকে বলল, তা দ্বিতীয়বার বিয়ে শাদী নিয়ে কি ভাবলে? এভাবে কি থাকা যায়? তোমার তো পুরো জীবনটাই বাকি রয়েছে এখনো। না, এখন আর বিয়ে শাদী নিয়ে অত চিন্তা নেই। এই সমাজে ডিভোর্সিদের কি এত তাড়াতাড়ি বিয়ে হয়? হয় না তো। সমাজের কটু কথা, এর চোখ রাঙানি ওর চোখ রাঙানি, ধমক, এসব শুনতে শুনতেই তো জীবন পার হয়। আমারও হবে তেমনই কিছু একটা। খারাপ লাগারই কথা, কেন যে তখন তোমার বাবা মা একটু দেখে বিয়ে দিল না? মায়া হচ্ছে খুব তোমার জন্য। আপনি দয়াবান মানুষ, মায়া লেগেছে সেজন্য আমাকে কাজে ব্যবস্থা করে দিলেন। ব্যাপার না, আগে তো টাকা খাওয়ার জন্য মানুষের খোটা শুনতাম, এখন তো সেটা থেকে বেঁচে গেছি। নিজে যা দুটো খাই নিজেই যোগান দিতে পারি, এখন ভালোই আছি আমি। এমনি করে জীবন পার হয়ে যাবে, কেউ আসলে আসবে, নয়তো আমি এমনিই ভালো আছি, আর কারোরই আশা মনে পুষে রাখি না। কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় বলতে পারো, যতটুকু পারি সাহায্য করব, মন খারাপ করো না। আল্লাহ প্রত্যেকের জন্যই একজন করে ভাগ্যে রাখেন, হয়তো তোমারও আছে। বললাম তো, কেউ থাকলে আসবে, নইলে নাই। তাবিব বসা থেকে উঠে দাঁড়াচ্ছিল হুট করেই, তখনই প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা পড়ে যায়। সেটা রিপা হাতে তুলে নেয়, একটু ফাঁক দিয়ে দেখতে পায় একটা মেয়ের ছবি আছে। মেয়েটা বেশ সুন্দরী বলা যায়। মনে প্রশ্ন আসতেই রিপা তামিমকে শুধালো, এই মেয়েটার ছবি আপনার মানি ব্যাগে কেন? কাছের মানুষ কি? রিপার প্রশ্ন শুনে তামিম মুচকি হেসে বলল, হ্যাঁ, কাছের মানুষই বলতে পারো। ওই যেমন তোমাকে বললাম, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কাউকে না কাউকে লিখে রাখেন, তেমনি করে ওকেই বোধহয় লিখে রেখেছেন আমার জন্য, বুঝলে? তারিমের কথা শুনে রিপার মুখের হাসিটুকু বেরিয়ে যায়। ক্ষীণস্বরে বলল, ও তার মানে ভালোবাসেন তাকে, প্রেমিকা? তারিম মাথা চুলকাতে চুলকাতে হ্যাঁ বলল। ভালোবেসে আগলে রাখবেন, এই শহরে ভালোবেসে আগলে রাখার মানুষের বড়ই অভাব, বুঝলেন? হ্যাঁ, একেবারে আজীবনের জন্য আগলে রাখবো ওকে, কখনো হাত ছাড়বো না। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই এক জীবনে সুখী বাদে আর কি আছে? আপনি আমার উপকার করেছেন, দয়া করি আপনিও সুখে শান্তিতে থাকুন। রিপার কাছ থেকে বিদায় নিয়ে তামিম চলে যায়। রিপা তামিমের যাওয়ার পরে কতক্ষণ তাকিয়ে থাকে, কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। এই তো ৩-৪ বারে দেখাতে কাউকে ভালো লাগতে পারে, হয়তো পারে, মানুষের মন সে তো কত কিছুই চায়। তাছাড়া ভালোই হয়েছে রিপার সাথে তামিমের কখনোই যায় না, গেলেও হয়তো রিপাকে সেই আগের কথাই শুনতে হতো, ডিভোর্সি বলে ছেলে ফাঁসিয়েছে। তার চেয়ে বরং সে এমনিই ভালো আছে একলা একা। জীবন কাটাতে হলে যে কাউকে পেতেই হবে, এমন তো কোনো কথা নাই। কিছু কিছু মানুষের জীবন তো একলা অধরা কেটে যায়। রিপাও বুঝি সে দলেরই একজন, তাতে বিন্দুমাত্র আফসোস নেই। আগের জীবনের চেয়ে এই জীবন ঢের ভালো। সে তো কর্ম করেই বেঁচে আছে, সেটাই বা কম কিসের? আজকে নিয়ে পুরো 3 দিন অনিল নিখোঁজ। মানে মাকে যদি বলেছিল ফোন করে একটু সে ভালো আছে, তবুও মনের অশান্তি কমছে না। ড্রয়িং রুমে শিকদার সাহেব আর সুনেরা বেগম বসে আছে, পাইচারি করছে কেবল শিকদার সাহেব। টেনশনে কি করবে বুঝে উঠতে পারছে না। সুনেরা বেগম সমান তালে কেঁদে যাচ্ছেন, শিকদার সাহেব কি করবেন কিছুই বুঝছে না। একে তো ছেলে নেই, একদিকে স্ত্রী কান্না, আবার নিজের মনে টেনশন। আমার ছেলের এই নিখোঁজের জন্য তুমিই দায়ী, একেবারে। টেনশনে পাগল হচ্ছিল। এর ভিতর স্ত্রীর এরকম কথা শুনে বিরক্ত ধরে শিকদার সাহেবের। এমনিতেই ভালো লাগছে না, আবার তুমিও শুরু করেছো। আমি কিছু শুরু করিনি, তুমি যদি একটু অনিলের কথা মেনে নিতে তাহলেই তো হতো না। কি চেয়েছিল ছেলেটা আমার? তেমন কিছুই তো না, শুধু সুপ্রভাকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিল। তুমি না করলে সেই দুঃখে ছেলেটা আমার হারিয়ে গেল। কথাগুলো বলেই সুনেরা বেগম আবার কাঁদতে লাগলো। সত্যি এবার মনে হচ্ছে আমারই দোষ, আমি যে কেন মেনে নিলাম না ছেলেটাকে হারাতে হতো না। একবার তো ছোট থাকতে মেয়েটা পানিতে ডুবে মারা গেল, এবার ছেলে না সুনেরা, আমি আর নিতে পারছি না। আমিও কি নিতে পারছি? মনে হচ্ছে আমিও মরে যাই। সুনেরা, এবার যদি অনিল ফেরত আসে আমি ওর সমস্ত আবদার মেনে নিব। দেখো, আমি ছেলেকে কাজ ছাড়া করবো না, আর তাতে আমার মান সম্মান ধুয়ে গঙ্গায় যাক। শিকদার সাহেব কথাগুলো বলতে না বলতে পাশ থেকে অনিল বলে উঠল, তাহলে চলো এক্ষুনি সুপ্রভাতের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বাবা, তাহলে আমি আর কখনোই ভ্যানিশ হব না, পাক্কা। ছেলেকে দেখতে পেয়ে ঘ্রাণ ফিরে এলো যেন দুজনের। সঙ্গে সঙ্গে গিয়ে অনিলকে চাপটে ধরে, ছেলেকে জড়িয়ে ধরে মায়ের সে কি কান্না। কোথায় ছিলিস তুই বাবা? ফোন বন্ধ কেন? যোগাযোগ করতে পারছিলাম না, কই ছিলিস? বাবা মাকে চিন্তায় ফেলতে ভালো লাগে তোর? সুনেরার কথা শেষ হতেই অনিল বলল, আরে মা থামো তো, আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, তোমায় সব গল্প বলবো। কিন্তু বাবা, তুমি যা বলেছো ঠিক মনে আছে তো তোমার? ছেলের কথা শুনে শিকদার সাহেব কাশলেন, মনে পড়ে গেল সে কি বলেছিল একটু আগে। আরে না, কাশলে তো হবে না বাবা, তুমি বলেছো আমি যা বলবো শুনবে, এবার আমি বলেছি তুমি সুপ্রভাতের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে, মানে ব্যাস তাই হবে। তার মানে তুমি দরজার আড়াল থেকে আই পাচ্ছিলে? আমি আসছিলাম, তখনই শুনতে পেয়ে দাঁড়াই আর উত্তর দিই, কিন্তু এখন এসব বাদ, তুমি বলেছো যা বলবো সেটাই করবে, এখনো করতেই হবে। শিকদার সাহেব নিজের কথাতেই নিজে ফেসে গেছেন একেবারে। তখন তো ছেলের চিন্তায় দিশেহারা হয়ে বলেছিল, কিন্তু এখন যে সেটা চেপে ধরেছে অনিল। বলছি বাবা, এটা না করলে হয় না। না বাবা, হয় না, তোমার এটাই করতে হবে। তুমি কথা দিয়ে এখন কথা খেলাপ করতে পারো না। অনিল শিকদার সাহেবের কথা মাঝখানে শুনেরা তার স্বামীর কাছে গিয়ে আস্তে করে বলল, রাজি হয়ে যাও, আর বাধা দিও না। মেয়ে গেছে আমাদের ছেলেকে হারাতে, না চাইলে রাজি হও, ছেলে হারিয়ে থাকতে পারবে না তুমি। স্ত্রীর কথা শুনে মনে বেশ ভয় ধরে গেল শিকদার সাহেবের, যার রেশ ওনার চোখে মুখে ফুটে উঠেছে। না, একদমই না। একটা সন্তান আমার, এক সন্তানের জন্য এখনো বুকের ভেতর হাহাকার করে। তুমি চুপ করো সোনারা। বেশ, তবে রাজি তো তুমি বাবা? হ্যাঁ আমি রাজি, কবে? শর্ত একটাই, তুমি কখনো আমাদের না বলে কোথাও যেতে পারবে না, কিংবা উল্টাপাল্টা কিচ্ছু করবে না। বাবা 200% গ্যারান্টি, আমি কিচ্ছু করব না। তুমি যে রাজি হয়েছো, ব্যাস আজকেই মনে হচ্ছে আমার কাছে ঈদ। বাবা তুমি জানো সুপ্রভা অনেক ভালো, আর এখন তো ওর বাবাও রিক্সা চালায় না, ওদেরও বড় বাড়ি। ব্যাস থেমে যাও, আমার এসব বাড়ি গাড়ি শোনার জন্য এত আগ্রহ নেই। তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। মাঝে মধ্যে পিতা মাতাকে সন্তানের জন্য এরকম অনেক কিছুই করতে হয়, তেমন আমিও করছি তোমার জন্য। তুমি আমার একমাত্র সন্তান, তোমার যখন এত ইচ্ছা এত বছরেও বদলালো না, বেশ তাই করো। আমি যাব সুপ্রভাতের বাড়িতে, তবে সেটা তোমার মুখ চেয়ে, এইটুকুই। আমি আর কিচ্ছু শুনতে চাই না। অনিলকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে সিঁড়ি দিয়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন শিকদার সাহেব। বাবা যেতেই আনন্দের চোটে মাকে আবারও একবার জাপটে ধরে অনিল। মা, এই টেকনিকটা যদি আগেই কাজে দিবে তাহলে তো আমি আরো নিখোঁজ থাকতাম। বাবা কি সহজে মেনে নিল? পাগলামি করিস না বাবা, তোর বড় বোনকে হারিয়েছেন, তিনি আমাদের প্রথম সন্তান ছিল। তারপর তোর এই মতিগতি দেখে উনি আর নিজের ইগো ধরে রাখতে পারলো না। মানুষটা যেমনই হোক, তার সন্তানকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে, বুঝলি? বাবা তো ভালো না বেশে যাবে কই? হ্যাঁ মা, আমি সব বুঝতে পেরেছি। অনিল সোনেরা বেগমকে সব গল্প গুজব করে শোনাতে লাগলো। কথাবার্তা শেষ হতেই সোনেরা বেগম ছেলেকে শুধালো, তুই ওকে না বলেই চলে আসলি, মেয়েটা চিন্তা করবে তো নাকি? আরে মা, তুমি এখনো ওকে চেনোনি, ও চিন্তা করলে একবার হলেও কল করতো। করেছে? করেনি? মেয়েটা তার পরিবারের কথা ভাবে। বাবার কথা শুনে সেজন্যই হয়তো তোর দিকে ঝুঁকেনি এতগুলো বছর পরও। অথচ তোর বাবার কাছে আগে খালি সম্বন্ধ আসতো, কারণ তিনি তখন বড় পদে ছিলেন। তোর বাবা যে কেন মেয়েটাকে বুঝে না রে? বুঝবে বুঝবে মা, একদিন না একদিন ঠিকই বুঝবে। তুমি এসব বাদ দাও তো, দুটো খেতে দাও আমাকে। ওদিকে চিন্তায় চিন্তায় ভিতরে শেষ হয়ে যাচ্ছে সুপ্রভা। সে যতই না করুক, মনে তো একটা চিন্তা রয়েই গেছে, মানুষটা আদেও কোথায় গেল এই অচেনা শহরে। সুপ্রভা কাজ পিঠে থাকলে তো সব সময় মস্করা করে, কথা বলে, এখন কই গেল? সুপ্রভা আর দেরি না করে সেই যে অনিল মেসেজ দিয়েছিল, মনে মনে সাহস সঞ্চয় করে অনুমানের ভিত্তিতে সুপ্রভা সেই নাম্বারে কল দিতেই পরপর 3বার রিং হয়, তারপর কল কেটে যায়। সুপ্রভা এখনো নিশ্চিত না নাম্বারটা অনিলের কিনা। আন্দাজের বসে কল করলেও কল তো ধরবে না। সুপ্রভার চিন্তা কেবল বারবার বেড়েই যাচ্ছে। ওদিকে অনিল সুপ্রভার ফোন থেকে মিসড কল দেখে হাসে কিছুক্ষণ। সে ইচ্ছে করেই সুপ্রভাকে চিন্তায় ফেলতে কল কেটে দিয়েছে। যে চিন্তা ভয়ের মধ্যে অনিল ছিল, এবার সুপ্রভাও থাকুক একটুখানি, ক্ষতি কি? কালকে তো সারপ্রাইজ আছেই। পরের দিন সকালবেলা সুপ্রভা রেডি হয়ে নিচে নামে। ফোনে জুনাইদের সাথে কথা বলেও কিছু জানাতে পারে না, কারণ সে নতুন বউ নিয়ে মামাবাড়ি ঘুরতে গেছে। অনিলের ফোন নাকি বন্ধ। চিন্তায় চিন্তায় আর সময় পার হচ্ছিল না সুপ্রভার। যতই বারণ করুন তোরে সরাক সবকিছুর ভিতরে সত্যিই তো একটাই, সেও অনিলকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। নিচে নামতেই কলিং বেলের আওয়াজ শুনে থমকে দাঁড়ায়। মোমেনা বেগম দরজা খুলে দেখে সেদিনের সেই ছেলেটি, তবে আজকে আর একা নয়, সঙ্গে মা বাবাও এসেছে। অনিলকে দেখতে পেয়ে সুপ্রভার মুখে হাসি ফুটে উঠল, সেটা অনিলও খুব ভালো করেই লক্ষ্য করছে। সোফায় বসে থাকা আফসাল হোসেনকে সোনেরা বেগম সালাম দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুখে হাসি নিয়ে আফসাল হোসেন সালামের উত্তর দিয়ে স্ত্রীকে ডেকে আনেন। স্ত্রী একা নয়, সাথে কয়েক পদের নাস্তা শরবত এনে রাখলেন সামনে। সুপ্রভা সেইভাবে আগের জায়গায় দাঁড়িয়ে আছে, সে বুঝে উঠতে পারছে না আসলে হচ্ছেটা কি। শিকদার সাহেব কিভাবে বাড়ি বয়ে অপমান করতে এসেছেন? নানা চিন্তায় মন উদ্বেগ হয়ে আছে সুপ্রভার। যে কারণে এসেছি কথা বাড়াতে চাই না, আমরা সোজা সাপটাই বলে দেই। আপনার মেয়ে সুপ্রভাকে সেই 7 বছর আগে থেকেই আমাদের বেশ পছন্দ হয়েছে। বলতে পারেন তখন অনিলের বাবার অমত ছিল, কিন্তু এখন আর নেই। উনিও চান সুপ্রভাই আমাদের ছেলের বউ হয়ে ঘরে আসুক, সেই সম্বন্ধ নিয়েই এসেছি আমরা। কথাগুলো বলে সোনেরা বেগম থামলেন, কিন্তু সুপ্রভা বিস্ময়ে তাকিয়ে আছে। সে ভাবেনি অনিল এরকম একটা কিছু করতে পারে। ইদানিং সে অনিলকে কিরকম দেখছিল তার উল্টো চিত্র দেখে যার পরনায় অবাক হচ্ছে কেবল। সবাইকে চুপ থাকতে দেখে সোনেরা বেগম আবারও বলল, আপনারা ভাববেন না, সুপ্রভার পড়াশোনা তো কমপ্লিট হয়নি, চিন্তা করবেন না, ও আমাদের বাড়ি গিয়ে পড়াশোনা করবে। আমরা কেউ তাতে বাধা দিব না বা আটকেও রাখবো না। ভরসা রাখতে পারেন আমাদের উপর। আপনার মেয়ে চাকরি বাকরিও করতে চায়, তাতেও কোনো সমস্যা নেই আমাদের। শিকদার সাহেব, আপনি এত সহজে এত কিছু মেনে নিলেন কি করে? মানে আদ্র মেনেছে তো? আমি তো বিশ্বাস করতে পারছি না। শিকদার সাহেবের ইচ্ছে করছে গলা ফাটিয়ে সবাইকে বলে দিক তার ছেলে তাকে এখানে ফেলেছে, কিন্তু উপায় নেই, সে চুপ করেই রইল। পরিস্থিতি বেগতিক দেখে অনিল কোনোই দিয়ে তার বাবাকে গুঁতো দিতেই শিকদার সাহেব ছেলের ইশারা অনুযায়ী বললেন, না না, আমারও কোনো আপত্তি নেই। আমার ছেলে আপনাদের মেয়েকে বড্ড পছন্দ, সেজন্য এত বছর অপেক্ষা করেছে। আর অপেক্ষা করলে তো বুড়োই হয়ে যাবে। একটাই ছেলে আমাদের, ওর সুখেই আমাদের সুখ, সেজন্য প্রস্তাব নিয়ে এসেছি। এবার আপনারা বলুন কি বলবেন। দেখুন, এটা তো বিয়ের ব্যাপার, একটু ভাবতে হবে, হুট করে তো কিছু বলা যাবে না। আপনারা এত দূর থেকে এসেছেন, একটু বসুন, চা নাস্তা খান, আমরা কথা বলে আসি। শিকদার সাহেব আফসাল হোসেনকে বলল, তবে অতীতে আমার কৃতকর্মের জন্য আমি ক্ষমা প্রার্থী, সেটা রেশ ধরে ফল ভোগ আমার ছেলেকে করাবেন না, আমার ওই একটাই ছেলে। না না, সেদিনের ঘটনা আর আমি মনে রাখিনি, অতিথিদের ছেড়ে চলে এসেছি, সেই ঘটনাও ভুলে গেছি। অকপটে শিকদার সাহেব ক্ষমা চেয়ে নিল। সুপ্রভা কেবল অবাক হয়েই সবটা দেখে যাচ্ছে। সেই দাম্ভিকতায় পরিপূর্ণ শিকদার সাহেবকে যেন আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এতটা পরিবর্তন। আফসাল হোসেন তার স্ত্রী মোমিনা বেগম 3 জন মিলে একটা রুমে চলে গেলেন। তাদের সিদ্ধান্ত নিতে এদিকে সোফাতে বসে আছেন শিকদার সাহেব, সোনেরা বেগম আর অনিল। এতক্ষণ বাবা মা ছিল বলে সুপ্রভা সেখানে দাঁড়িয়েছিল, এখন কেবল জানি অস্বস্তি হচ্ছে, সেজন্য ভিতরে চলে গেল। বাবা, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো গো। আমি তো তোমাকে ক্ষমা চাওয়ার বিষয়টা বলিনি, তাও কি সুন্দর করে বলে দিলে। চুমো নাও বাবা। ছেলের আনন্দময় কথা শুনেও শিকদার সাহেবের মন গলানো গেল না। সে কাঠপুতুলের মতন কেবল বসেই আছেন। ভেতরে ভেতরে উনি চাইছেন কখন এখান থেকে যাবে, তবে সেই ভাবনা মনেই পুষে রেখে দিল ছেলের জন্য। কিছু বলল না। নিজেদের ভিতর পরামর্শ শেষ হতেই আফসাল হোসেন সুপ্রভাকে ডাক দেয় ওর মত জানার জন্য। সুপ্রভা সেই রুমে গিয়ে দাঁড়ানোই আফসাল হোসেন প্রশ্ন করেন, সুপ্রভা, তুই নীলকে বিয়ে করতে রাজি আসিস? না কাকিমা। সুপ্রভার অকপটে উত্তর শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। যেই ছেলেটা এতগুলো বছর অপেক্ষা করলো সুপ্রভার জন্য, এরকম খাঁটি একটা ছেলেকে বিয়ে করতে সুপ্রভার আপত্তি? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলো না কেউ। বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি আমার মত না বলেছি, কারণ আমার তোমার বলা প্রতিটা কথা মনে আছে অক্ষরে অক্ষরে, এবং শিকদার আঙ্কেলের সেই দিনকার করা অপমানও। তুমি বলেছো আমাকে এমন কোনো কাজ না করতে যাতে তোমাকে ওনাদের সামনে ছোট হতে না হয়। সেজন্য আমি নিজেকে লুকিয়ে রেখেছি ওনার ছেলের থেকে তোমার কথা শুনতে। তবে আমাকে একান্ত জিজ্ঞেস করলে আমি নাই বলবো, আর আমি তো তোমাদের মত জানি না। শোনো মেয়ের কথা, সিকদার সাহেব তো ক্ষমা চাইলেন সকলের সামনে, সেদিন অপমান একা করেছিলেন, এখন ক্ষমা সকলের সামনে চেয়েছেন। তবে হ্যাঁ, আমি তোকে বরণ করতাম এখন, যদি সিকদার সাহেব নিজে না আসতো বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে, তখন বারণ করতাম। কারণ আমরা নিজে থাকতে আগ বাড়াতে বা তুই কিছু করলে বলতেন আমরা লোভী। মেয়েকে শিক্ষা দিতে পারিনি, কিন্তু আজ উনি নিজেই এসেছেন। এখন আমাদের মাথা নিচু নয়, বরং তোর জন্য উঁচু হতে আসছে। বাবার কথা শুনে সুপ্রভাত চমকে ওঠে। তবে কি সে যা ভাবছে তাই? মনে কৌতূহল আর ভিতরে রাখতে না পেরে বাবাকে প্রশ্ন করেই বসলো, তার মানে তোমরা রাজি বিয়েতে বাবা? আফজাল হোসেন মেয়ের মাথায় হাত রাখলেন, মুচকি হেসে মেয়ের কথার প্রতি উত্তর করলেন, অনিলকে বারণ করার একটাই কারণ বলতে পারবি তুই সুপ্রভা? সে যে 7 বছর আগে প্রথম আমাদের বাড়িতে এসেছিল, তখন থেকে আমার ওকে ভাল লাগে। তারপর যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, ও আর ওর মা যেমন করে হাসপাতালে এসেছিলেন, সেসব কি আমি ভুলে গেছি? ভেবেছিস ও যুবক বয়সে আবেগ হয়তো তোর জন্য, কিন্তু না, ধারণা ভুল প্রমাণিত করেছে অনিল। এমনিতে অনিল আর 5টা ছেলের মতো নয়, যে ছেলে 7 বছর অপেক্ষা করতে পারে একটা মেয়ের জন্য, যে ছেলে বাবার ধর্মিকতার ঘুরিয়ে দিয়ে ক্ষমা চাইতে পারে, সে ছেলের কাছে আমার মেয়ে দিতে কোনো আপত্তি নেই, বরং আমরা খুশি হব। শুধু কারণ ছিল ওর বাবার অপমান, তিনিও যখন নিজেকে শুধরে নিয়েছেন, তাহলে আর আপত্তি কিসের করব? আমি না, বরং উনি নিজে এসেছেন আমাদের বাড়িতে, তখন আর কোনো আপত্তি না করা কোনো কারণ নেই। সুপ্রভার মনে আর কোনো প্রশ্ন রইল না, সে যা বোঝার বুঝে গেছে। আজকের সকালটা শুরু হয়েছে অনিলের চিন্তায় চিন্তায়। অবশেষে পেল খুশির সংবাদ। সুপ্রভা ভাবতেও পারেনি আজকের সকালটা এত রঙিন হবে, এত সহজে সবাই সবকিছু মেনে নিবে। খুশি যেন আর ধরছে না। নির্ঘাত কেউ না থাকলে এতক্ষণ নেচে গিয়ে নিজের আনন্দ প্রকাশ করে নিত, কিন্তু সামনে বাবা মা আছে দেখে ভদ্র মেয়ের মতন চুপ করে রইল। এদিকে খুশিতে আত্মহারা প্রায়। সুপ্রভাকে চুপ থাকতে দেখে মা প্রশ্ন করলো,